আমার ফিগারটা একটু এমন 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 করতে হবে, আমার ফিগারটা একটু এমন 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 করে চেঞ্জ করতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি এবার এভাবেই নিজের ফিগার নিয়ে মন্তব্য করলেন। স্বামী রকিবের সাথে বিচ্ছেদের পর এবার এই নায়িকা নিজের ফিগার পরিবর্তন করতে উতলা হয়ে পড়েছেন। সাম্প্রতিক একটি ভিডিও প্রকাশ করেন মাহিয়া মাহি, যেখানে দেখা যায় স্যাডোনা অ্যাস্থেটিকে হাজির হয়েছেন এই চিত্রনায়িকা। সেখানেই ধারণকৃত এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, তিনি মূলত তার মোটিয়ে যাওয়া ফিগার স্লিম করতে যাচ্ছেন এবং তার চেহারায় নিয়ে আসতে চাচ্ছেন গ্লোয়িং ভাব। ফিগারটাও চেঞ্জ করতে হবে, স্কিনটাও সুন্দর করতে হবে। তার পাশে দাঁড়িয়েছিল সেই ডক্টর যে মূলত তার ফিগার পরিবর্তনের দায়িত্বে ছিলেন। তাকে উদ্দেশ্য করে মাহি বলেন, আমার ফিগারটা একটু এমন 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 করে স্লিম করে দেন না। মূলত ফেসের আনওয়ান্টেড হেয়ার রিমুভ এবং ফিগার ঠিক করতেই মাহিয়া মাহি গিয়েছেন সেখানে। তবে মাহিয়া মাহির শারীরিক পরিবর্তন নিয়ে কেন এত তোড়জোড়? সিনেমায় ফেরার জন্য মুটিয়ে যাওয়া চেহারার পরিবর্তন, নাকি স্বামীর রকিবকে উচিত জবাব দিতে উঠে পড়ে লেগেছেন মাহিয়া মাহি? আমার ফিগারটা একটু। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, মাহি কি পারবে তার সৌন্দর্য বৃদ্ধি করতে, নাকি অতিরিক্ত সৌন্দর্য লাভের লোভে হয়ে উঠবে কুৎসিত? জানিয়ে দিবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।